হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এসেছি লালবাগ কেল্লাতে, যে কেল্লা রয়েছে অনেক ইতিহাস এবং অনেক রহস্যময় ঘটনা। এই লালবাগ কেল্লাতে রয়েছে একটি রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ 18 কিলোমিটার দৈর্ঘ্য। যে সুড়ঙ্গতে কেউ প্রবেশ করলে কেউ আর কখনো ফিরে আসে নাই। একবার দুইটা কুকুর পাঠানো হয়েছিল শিকল দিয়ে, সে গলায় বাঁধিয়ে কুকুর দুটা, কিন্তু সেই কুকুর দুটো আর ফিরে আসে নাই। এই সুড়ঙ্গকে বলা হয় মানুষ খেকো সুড়ঙ্গ, আবার কেউ বলে এই সুড়ঙ্গ কি ভূতের সুড়ঙ্গ। এবং আরো একটি কথা কি জানেন, এখানে রয়েছে পরিবিবির সমাধি। অনেকেই লোকমুখে বলে এবং বলতে শুনেছি এই পরিবিবির মাঝারে নাকি পরিবিবি রাত্রেবেলা হাঁটা চলাফেরা করে এবং নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়, তাই রাত্রেবেলা এখানে কেউ থাকে না, সবাই সন্ধ্যা হতেই এই দুর্গটিকে বন্ধ করে দেয়। সো চলুন আজকে আমরা এক নজরে ঘুরে দেখব সেই সুড়ঙ্গটি, যেই সুড়ঙ্গটি রহস্যময় একটি সুড়ঙ্গ, এবং দেখব পরিবিবির সেই সমাধি, যে সমাধির পাশেই পরিবিবি হাঁটা চলাফেরা করে। কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন, অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ফিলিং আছে বলছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি লালবাগ দুর্গর স্থাপনা, এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটি হলো একটি দরবার শরীফ, এবং ওই যে ওই সামনে ওইটি হচ্ছে পরিবিবির মাজার। সো এখন আমরা আগে দেখব ঘুরে সেই সুড়ঙ্গটি। সো চলুন সেই গভীর সুড়ঙ্গটি দেখে আসি। এটি হচ্ছে পুরো লালবাগ কেল্লা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করব। এই সেই গোপন সুড়ঙ্গের পথ। আঙ্কেল কি দেখতে আসছেন? ওই যে এটা গেল বলে একটা গুহা আছে। গুহাতে কি কি শুনছেন আঙ্কেল? এটা আমি তো বেশি শুনি নাই। কতটুকু শুনছেন? তেমনটা শুনি না আমি, কিছু জানি না, দেখতে আইছি না। এই সুড়ঙ্গতে যদি কোনো মানুষ যায় সে আর ফিরে আসে না। আপনি কি জানেন আঙ্কেল, বলেন? এই যে দেখতে পাচ্ছেন সুড়ঙ্গের তালা দিয়ে দেওয়া, এই এই হলো সেই সুড়ঙ্গ। এখানে অনেকগুলো সুড়ঙ্গ আছে, তার মধ্যে একটি সুড়ঙ্গ আছে যে সুড়ঙ্গতে নাকি কোনো মানুষ গেলে আর ফিরে আসে না, এবং দুইটা কুকুরকে পাঠানো হয়েছিল, সে দুইটা কুকুরও নাকি আর ফিরে আসে নাই। সুড়ঙ্গটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এই সুড়ঙ্গের মধ্যে কখনো গিয়েছিলেন? না। কেন? ভয় লাগে, এখানে গিয়ে লাল বিয়ে হতে পারবো না। আর কি বিয়ে হতে পারবো না? কেন? এখানে কেউ গিয়ে লাল বিয়ে হতে পায় না। কে বলছে? এটা শুনেছি। আর কি শুনেছেন? আর শুনেছি এখানে নাকি আগে রাজারা থাকতো। আপনাদেরকে তো সুড়ঙ্গ দেখালাম, এখন আমরা এক নজরে দেখব দরবার শরীফ এবং পরিবিবির সমাধি। 1968 সালে একটি মুঘল অসমাপ্ত দুর্গ স্থাপনা। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দরবার শরীফ, এবং দরবার শরীফের পাশে অনেক সুন্দর ফুলের বাগান যা আপনাকে মুগ্ধ করবে। আসলে লালবাগ কেল্লার আশেপাশটাই ফুলের বাগান দিয়ে ভরপুর। ওকে, সো এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো পরিবিবির সমাধি, এবং এই পরিবিবির সমাধির পাশে এখানে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সেনাপতি এবং সহ অধিনায়কের কবর। এই হচ্ছে পরিবিবির সমাধি। গাইস, আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই পরিবিবির সমাধি। লোকমুখে শোনা যায় এই পরিবিবি রাতের বেলা হাঁটা চলাফেরা করে এবং নুপুরে আওয়াজ শুনতে পাওয়া যায়। সো ভাবতেই অবাক হয়ে যায়। লালবাগ কেল্লা দুর্গের পাশে রয়েছে একটি মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো লালবাগ কেল্লার পাশেই একটি মসজিদ, যে মসজিদে সবাই নামাজ পড়তে পারবে, কিন্তু এটির প্রবেশ পথ সম্পূর্ণ বাহিরে উল্টা দিকে। আপনাকে টিকিট কাটতে হবে না, আপনি সম্পূর্ণভাবে বাহির সাইড থেকে আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন। এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটি হলো পরিবিবির সমাধি। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলেই নামাজ পড়তে পারবেন, কিন্তু এটি সম্পূর্ণ বাহির থেকে আপনাকে ঢুকতে হবে। ওকে, এই মসজিদটি লালবাগ কেল্লার ভেতরে হলেও এটি আপনাকে বাহির দিয়ে প্রবেশ করতে হবে, কোনো টিকিট ফি কাটতে হবে না। সো আপনি লালবাগ কেল্লায় আসলে সারাদিন ঘোরার পরে আপনি চাইলে এখানে নামাজও আদায় করতে পারবেন। এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা, আপনি চাইলে এখানে টয়লেটও করতে পারবেন, ওই সাইডে রয়েছে। সো কেমন লাগলো আপনাদের পরিবিবির সমাধি এবং সেই রহস্যময় সুড়ঙ্গ? অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন।